বন্ধুরা, বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হবে বেশ কয়েকটি জেলা। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে? তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস কমবে আজ থেকে? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে? সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই। এবার আমরা লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে, পাশাপাশি তাপমাত্রার পারদ আজ কত ডিগ্রি সেলসিয়াস নামতে পারে, সমস্ত কিছু আমরা লাইভ আপডেটে দেখিয়ে দেবো। তো আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই। তো বন্ধুরা, আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি। আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে উপকূলে জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কুমারীমারি, গোসাবা, ঝাড়খালি অর্থাৎ সুন্দরবন সাইডে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে তাপমাত্রার পারদও কিন্তু আজকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিচে নামতে পারে। অর্থাৎ গত কয়েকদিন 44-45 ডিগ্রি ছিল, আজকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমতে পারে তাপমাত্রা। তবে আমরা প্রথমত দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজকে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আস্তে আস্তে। তো একটু ধৈর্য সহকারে দেখুন। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। আজকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সুন্দরবনের দিকে রয়েছে। আগামীকাল বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। তবে সরাসরি আমরা দেখে নেব প্রথমত কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা পশ্চিমবঙ্গে ঠিক কখন রয়েছে। তো আমরা একদম সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে রয়েছে এবং কখন রয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা, পাশাপাশি বারুইপুর, জয়নগর, এদিকে গোসাবা, হলদিবাড়ি, সুন্দরবনের দিকে, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এমনকি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে তো কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট থাকছেই, পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা কালবৈশাখী ঝড়ের একটা ভয়ঙ্কর সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি। প্রচণ্ড পরিমাণে দুমকা ঝোড়হাও বইবে। পাশাপাশি শুধুমাত্র কলকাতার দিকেই যে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট থাকছে তেমনটা নয়, এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলদা, এদিকে কলকাতা থেকে শুরু অর্থাৎ দমকল থেকে শুরু করে করিমপুর, এদিকে দেখতে পাচ্ছেন কাটোয়া, সিউড়ি, এদিকে দেখতে পাচ্ছেন রামপুরহাট, আমরা পাড়া থেকে শুরু করে দুমকা, এমনকি আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান, মালদার দিকেও কিন্তু কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে। তো বুঝতেই পারছেন এবার প্রচণ্ড পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং উপকূলের জেলাগুলিতে তো ভারী বৃষ্টি চলবে, এছাড়াও গোটা দক্ষিণবঙ্গ এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এমনকি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আমরা প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন, একদম সরাসরি আপনাদেরকে লাইভ আপডেট দেখাচ্ছি। লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত থাকবেই, উত্তরবঙ্গেও কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে। তো বন্ধুরা, আগামী 6 তারিখ এবং 7 তারিখে এই কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে, আমরা পরিষ্কার আপনাদেরকে দেখাচ্ছি। তবে আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবনের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। আগামীকাল শনিবার ভারী বৃষ্টির কোনো রকম অ্যালার্ট নেই। এদিকে উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে আগামীকাল এবং বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, বিশেষ করে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, এদিকে বরিশাল দিকে কিছুটা বৃষ্টি আগামীকাল হতে পারে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি 5 তারিখে সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা অর্থাৎ ভারী যে বৃষ্টিপাত তেমনটা নয়,
5 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ, মৌলভীবাজার এবং ত্রিপুরায়। গোটা ত্রিপুরা জুড়ে অর্থাৎ আগরতলা, আমবাসা, আমরাপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর, ভ্যালিনিয়া, খোয়াইয়ের দিকে আমরা প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং অসমের দিকে গুয়াহাটি থেকে শুরু করে গোয়ালপাড়া, তেজপুর, জোরহাট, ডিব্রুগড় দেখতে পাচ্ছি, হোজাই, ডিমাপুর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে। এবং উত্তরবঙ্গের দিকেও একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝখানে একটা ঘূর্ণাবর্ত 5 তারিখের দিকে লক্ষ্য করতে পারছি, এর জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়ছে। এবং 6 তারিখেতে যথারীতি কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে, সেটা তো আপনাদেরকে পরিষ্কারভাবেই আমরা জানিয়ে দিলাম। আবারও বৃষ্টি বজ্রমুট করে দেখালো, আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন। যে 7 তারিখে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে, যে জায়গাগুলি সেটা দেখালাম। এদিকে আমরা মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। পাশাপাশি আগামীকাল তেমন বৃষ্টিপাত নেই, আগামীকালও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, তাপমাত্রা করে সেটা তো দেখাবোই। 5 তারিখে আমরা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে এবং অসমের দিকে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং উপকূলের জেলাগুলিতেও একটা হালকা মাঝারি বৃষ্টি আগামী 5 তারিখ অর্থাৎ রবিবার থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার অনেকটাই পরিবর্তন কিন্তু ঘটবে। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখি, উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে কিছুটা মেঘ রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের দিকে আপাতত কোনো রকম মেঘ নেই, দেখতে পাচ্ছি মেঘমুক্ত আকাশ রয়েছে। এখানে মালদা থেকে শুরু করে উত্তরের দিকে দুই দিনাজপুর, এদিকে উত্তরবঙ্গের দিকেও কোনো রকম মেঘ নেই। এই মুহূর্তে আমরা পরিষ্কার ঝকঝকে আকাশ এবং রৌদ্র প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা করে যদি দেখাই তাহলে দেখতে পারবেন আজকের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আজকের যে তাপমাত্রা সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। আজ আমরা কলকাতায় দেখতে পারছি অর্থাৎ দেখতে পারছেন 39 ডিগ্রি সেলসিয়াস, যেখানে গত কয়েকদিন আগেই অর্থাৎ দুদিন আগেই তাপমাত্রা ছিল 43 ডিগ্রি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 39 ডিগ্রি। তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে গেল। এদিকে দেখতে পাচ্ছি হাওড়া হুগলির দিকেও 37-38 ডিগ্রি, এখানেও আমরা দেখতে পাচ্ছি 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেল। এদিকে সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাচ্ছে। এদিকে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর দিকে 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে, ঝাড়গ্রামের দিকে 1-2 ডিগ্রি, এদিকে আরামবাগ, পূর্ব মেদিনীপুরের থেকে 1-2 ডিগ্রি, বর্ধমানের দিকেও আমরা 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এই মুহূর্তে 40 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আজও কিন্তু কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলতে পারেন আপনারা দক্ষিণবঙ্গের দিকে, পুরুলিয়ার দিকে 39 ডিগ্রি, বাঁকুড়াও তাই 39 ডিগ্রি। তবে গত কয়েকদিনের যে গরম তার থেকে তুলনামূলক আজকে কিন্তু কিছুটা কম রয়েছে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে। মালদা তো 40 ডিগ্রি ছিল, যেখানে আমরা 38 ডিগ্রি দেখতে পাচ্ছি। দুই দিনাজপুরের দিকেও আমরা প্রায় 39 ডিগ্রি ছিল দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 37 ডিগ্রি, 2 ডিগ্রি কম। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আমরা দেখে নেবো কোচবিহার, প্রথমত কোচবিহারের দিকে একটু দেখে নিই, তারপর আমরা আলিপুরদুয়ারে দেখে নেবো। কোচবিহারের তাপমাত্রা 35 ডিগ্রি, গতকালকে যা ছিল আজকেও তাই, পাশাপাশি আলিপুরদুয়ারও একই রকম, জলপাইগুড়িতেও একই রকম, শিলিগুড়িতেও একই রকম, দার্জিলিংও প্রায় একই রকম তাপমাত্রা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের দিকে তাপমাত্রার সেরকম পরিবর্তন হয়নি, অবশ্যই হবে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে তাপমাত্রা অবশ্যই 4-5 ডিগ্রি কমেছে, তেজপুরের দিকে তো কম, এদিকে ডিব্রুগড়ের দিকে যথারীতি কমই রয়েছে। বাংলাদেশের দিকে তাপমাত্রা সিলেটের দিকে 31 ডিগ্রি রয়েছে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এদিকেও তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম আমরা লক্ষ্য করতে পারছি। তবে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে এদিকে খুলনার দিকে, যশোরের দিকে, এদিকে ফরিদপুরের দিকে এবং দেখতে পাচ্ছি মেহেরপুর, রাজশাহী, যেখানে 43-44 ডিগ্রি ছিল সেখানেও 5 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের দিকেও তাপমাত্রা কমেছে এই জায়গাগুলিতে। তবে বাংলাদেশের পূর্ব সাইডে তো যথারীতি তাপমাত্রা গত কয়েকদিন অনেকটাই কম ছিল, আজও কিন্তু কম রয়েছে। পাশাপাশি ত্রিপুরার আগরতলা, আমবাসা, ভ্যালিনিয়া, খোয়াই থেকে শুরু করে উদয়পুর, এদিকেও তাপমাত্রা আজকে অনেকটাই কম রয়েছে। তো বুঝতেই পারছেন আজকেই অনেকটা তাপমাত্রা কমেছে, আগামীকাল আরও কিছুটা তাপমাত্রা কমবে। আগামীকালও যদি দেখাই একই রকম পরিস্থিতি দেখতে পারবেন, আগামীকালও কিছুটা তাপমাত্রা কমবে। 5 তারিখে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার আবার সম্ভাবনা রয়েছে, কেননা 5 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা, আবার কিছুটা তাপমাত্রা কিন্তু বাড়তে পারে দুপুরের দিকে, আবার বিকেলের দিকে এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে। 6 তারিখ থেকে একদম নিম্নমুখী হওয়ার সম্ভাবনা তাপমাত্রা, 7 তারিখে তো একদম স্বাভাবিকের থেকে আরও নিম্নমুখী হয়ে যাবে তাপমাত্রা, প্রায় 27-28 ডিগ্রি বা 26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু 7 তারিখে নিম্নমুখী হবে। 8 তারিখেও একই রকম পরিস্থিতি, 8 তারিখেও বৃষ্টিপাত থাকছে, এমনকি 9 তারিখও
বৃষ্টিপাত থাকছে, 10 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা আপনাদেরকে দেখিয়ে দিই বৃষ্টি বজ্রমুট করে, দেখতে পাচ্ছেন যে 11 তারিখও বৃষ্টিপাত থাকছে, এমনকি 12 তারিখও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে, হালকা ফসলে বৃষ্টি শুরু হবে, জোরদার যেটা বৃষ্টি সেটা 6 তারিখ থেকে শুরু হবে এবং এই বৃষ্টি এক নাগাতারে আমরা 12 তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত আমরা একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন একদম লাগাতার 12 তারিখ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে, 7 তারিখ 8 তারিখে প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড়ের লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এই মুহূর্তে আমরা বায়ুর মোড়ে চলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে কোথাও কোনো রকম ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। এই মুহূর্তে কোথাও কোনো রকম ধুলো ঝড়ের সম্ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আগামীকালও ধুলো ঝড়ের সম্ভাবনা একদম নেই বললেই চলে। 5 তারিখে আমরা কিছুটা হাওয়ার গতিবেগ দেখতে পারবো, কলকাতা থেকে শুরু করে এদিকে সুন্দরবন পাশাপাশি গঙ্গাসাগর নামখানার দিকে আমরা 50-60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো। কলকাতা এদিকে নদিয়ার দিকেও আমরা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো, দীঘা মন্দারমণি কোনটার দিকে। 6 তারিখও আমরা হাওয়ার গতিবেগ আরও কিছুটা বাড়বে দেখতে পাচ্ছেন, 6 তারিখে আরও যে হাওয়ার গতিবেগ সেটা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন, প্রায় 60-65 কিলোমিটার গতিবেগ নিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং 7 তারিখে যদি আমরা দেখি, 7 তারিখে কালবৈশাখী ঝড়ের যে প্রভাব সেটা কিন্তু প্রচুর পরিমাণে পড়বে এবং বিশেষ করে আমরা পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা দেখতে পারবো ঘন্টায় 60-70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং রাতের দিকে আমরা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারবো। তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।